আমাদের উম্মতের একটা বড় দুঃখের জায়গা যে সন্তান হয়ে যাওয়ার পরে আমরা ইসলামের জিনিসগুলো শিখি, এগুলো শেখা দরকার ছিল সন্তান জন্ম হওয়ার আগে। দোষ দিচ্ছে না, দোষ আপনার না, দোষ আমাদের পরিবারগুলোর। উচিত ছিল ইসলামের এই জিনিসগুলো ওস্তাদের কাছে শিখতে হবে, কেন বাপ মার কাছ থেকে শিখবে? কিন্তু আমাদের কপাল পড়া, সব শিখাইছে দিনে দুনিয়ার দিন শেখায়নি। তো এটা হলো যে দাড়ি, আমার মনে আছে আমার মুখে প্রথম একটা দাড়ি ওঠে, গোপ বড় কিন্তু মুখে দাড়ি একটা উঠছিল। তো আমার আব্বা তখন আমার একদিন ডেকে নিয়ে বলতেছেন যে হ্যাঁ, গোপ কাটা হলো সুন্নাত আর দাড়ি রাখা হলো সুন্নাত। তো দাড়ি কোনো সময় কাটবা না যেন। বললাম ভাই একটা উঠেছে তাহলে তাও উঠো। তো ওনারা তখন বুঝতেন না, তো একটু বেশি করে কইছেন, এটা হাদিসে নাই যে এক একটা দাড়িতে 70,000 করে ফেরেশতা থাকে। তো আমি আর তখন বলছি আল্লাহ, তো একটা দাড়িতে 70,000 ফেরেশতা থাকলে তো দাড়ি ছিঁড়ে পড়ে না কেন? তা বলতেছে তো ফেরেশতারে অত ভারী না। তো ওই কথাটা বড় অতিরিক্ত ছিল। এরপরে যে আমার উস্তাদ ক্লাসে আমার এই দাড়িটা ধরে একটু, প্রত্যেক দিন এক উস্তাদ ছিলেন, সেই উস্তাদ প্রত্যেক দিন একটু দাড়িটা ধরে টেনে দিতেন। তা আমি একদিন মনে করলাম বোধ হয় দাড়ি নিয়ে উনি ঠাট্টা করেন, তো আমি একদিন টেনে ছিঁড়ে ফেলছে একটা দাড়ি। পরদিন আমার উস্তাদ যখন দেখছেন আমার মুখে দাড়িটা নাই, উনি যে কি কষ্ট পেয়েছেন, আমি তার কষ্ট দেখে তার চোখে পানি আসছে। আমি বললাম আরে উস্তাদ এত বোখার তোলে, মারাত্মক গুনাহ করেছ। এই যে বাড়ির থেকে শেখা আর উস্তাদের এই যে কষ্টটা দেখে আর দাড়িতে হাত দেওয়ার সাহস হয়নি কোনোদিন। এটা মনে রাখতে হবে, দাড়ি শেভ করা হারাম আর দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ রাসুল দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন। আমাদের বাবা মারা কনভিন্স না, অনেক মাকে বলতে শুনেছি না এখন দাড়ি রাখার বয়স হয়েছে নাকি, মাথা খারাপ হয়েছে, আমার স্বামী এখনো দাড়ি রাখে না আর ছেলে দাড়ি রাখতেছে। একদিন এক বোন আমাকে নিয়ে গেছেন বিচার করার জন্য। সে বিচারটা কি, যে তার ছেলে কেন দাড়ি রেখে এই যে উসামা বিন লাদেনের মতন হচ্ছে, আমি তো তার বাবা দাড়ি নেই। আমি বললাম যে ব্যাপারটা উল্টো ছিল না, যে আমার ছেলে কি সুন্দর দাড়ি রেখেছে, আমার স্বামী কেন দাড়ি রাখেন, এটা না উচিত ছিল। তা আপনি উল্টা, তাহলে আমার পছন্দ হয় না, আপনার পছন্দে যায় আসে কি? আমি ছেলেকে বললাম ছেলে তুমি এটা পড়তেছ কেন, দাড়ি রাখতেছ কেন? বলো যে উস্তাদ আমি, আমার এক বন্ধু আছে, সেই বন্ধুটা আবার খুব বড় বড় শেখদের কাছে পড়ে, আমার তো কপাল নাই, আমার বাবা মা পড়ায় না। এতবার বলছে যে বড় বড় শেখদের কাছে পড়াও, তা বলে না তোর এখন সে বয়স হয়নি। তা আমি ওই আমার এই বন্ধুর কাছ থেকে শুনছি যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি যদি কেউ শেভ করে তা হারাম হবে, আমি সেই ভয়তে আমি দাড়ি রেখে দিছি। তখন আমার চোখেও পানি আসলো যে আহারে, ঘরগুলো ইসলামের দুর্গ নেই এখন আর, ছেলেদেরকে বাপ মাকে শেখাতে হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে অসম্ভব বরকতময় মনে করছি যে আপনি উস্তাদদের কাছ থেকে এই জিনিসটা শিখে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই যে কথাটা শিখলেন, ঠিক সেই কথাটাই আপনার ছেলেকে শেখাবেন যে বাবা আমার উস্তাদ এটা বলেছে যে দাড়ি রাখা, আল্লাহ রাসূল বলেছেন ওয়াফফিরুল্লুহা ওয়াফফিরুল্লুহা, তোমরা এই দাড়িটাকে পরিপূর্ণ করে দাও। হ্যাঁ আউফুল্লুহা ওয়াকসুশারিবা, তোমরা দাড়িটাকে ছেড়ে দিয়ে এটা মোষটাকে কেটে ফেলো, মোষ কেটে ফেলার কথা বলেছে চুইম করার জন্য। এই কথাগুলো আপনি সুন্দর করে শেখাবেন, আর বগলের তলার চুল অন্যান্য চুলগুলো কেটে ফেলতে হয়, এটা বাপ মাই শিখাইতে হয়, আমাদের শিখেছে আমাদের বাপ মা, কোনো লজ্জা করেননি। আমরা যখন একটু মানে কিশোর হচ্ছি, আমার মনে আছে যে আমার আব্বা খুব লজ্জা পাচ্ছেন কথা বলতে, বগলের তলার চুল নাভির নিচের চুল কাটতে হবে, তাও উনি লজ্জা শরম ছেড়েও বলে ফেললেন যে এটা কিন্তু করতে হয়। এক
এখন এই লজ্জার কোনো এখানে লজ্জা না, এবং এটা সব এগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আলহামদুলিল্লাহ আপনার মধ্যে এই অনুভূতি আসছে যে না ছেলেকে আমি শেখাবো, শেভ করা হারাম আর দাঁড়িয়ে রাখা ওয়াজিব, সুন্নাত না। অনেকে বলে দাঁড়িয়ে রাখা সুন্নাত না, দাঁড়িয়ে রাখা আল্লাহ রাসূল রেখেছেন, রাখতে নির্দেশ দিয়েছেন, কাজে এটা সুন্নাত নয়, এটা ওয়াজিব।